নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত আবার আমাদের সেই গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে খুব প্রত্যাশিত অনুষ্ঠান, আপনাদের ভীষণভাবে যেই অনুষ্ঠানটি আপনাদের ভীষণভাবে কাজে লাগে। তার কারণ আমরা সবাই চাই আমরা কতটা বেনিফিটেড, আমরা কতটা লাভবান। একটা অনুষ্ঠান আমরা দেখি ঠিকই, কিন্তু সেই অনুষ্ঠানটি থেকে আমরা কতটা কি পেয়েছি সেটা একটা আমাদের একটা সংখ্যার জায়গায় আসে। অনেক সময় আমরা সেটা একটা ক্যালকুলেশন করি, কিন্তু যদি ক্যালকুলেশন করেন আমার মনে হয় এই অনুষ্ঠানটি টপ মোস্ট জায়গায় পৌঁছে গেছে। তার কারণ একটাই যে আমাদের এই অনুষ্ঠানটির মধ্যে সব কিছু থাকে, মানে সব রকম আমাদের জীবনের যা যা সমস্যা, আমাদের জীবনের যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমরা যে কত কিছুকে ফেস করি, আমরা যে কতটা মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে যাই সেটা মনে হয় একমাত্র সেই মানুষটি বলতে পারে তার জীবনে কি চলছে বা কি হবে বা কি হলে ভালো হয়। সব কিছু নিয়ে কিন্তু আমাদের ব্যাখ্যা চলে, ব্যক্ত চলে, এবং সেটাকে নিয়েই অ্যানালিসিস করে কিন্তু স্যার আপনাদের কাছে ভীষণভাবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে তুলে ধরছেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তুলে ধরছেন, এবং কি কি ভুল ভ্রান্তি জীবনে করেছেন সেই জায়গাটা থেকে কিভাবে বেরিয়ে এসে সেটা থেকে কিভাবে নিষ্কৃতি পেয়ে আপনি আপনার লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছে যাবেন এবং আপনার জীবনের যে টার্গেট রয়েছে সেইটাকে কিভাবে ফুলফিল করবেন, অবশ্যই সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ একাধারে, তার সঙ্গে হস্তরেখাবিদ, তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার, আর বলতেই হয় যে বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, বাস্তুতে তিনি একজন দক্ষ সুদক্ষ একজন ব্যক্তিত্ব। আর তাকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক জিজ্ঞাসা থাকে। তখন আমাদের গত এপিসোড নিয়ে আলোচনা চলছিল বিবাহিত জীবন কিভাবে সুখের হয়, তা আমরা অনেক সময় সেটা অনেক কিছু ভুল করে ফেলি বলে বা আগে থেকে কোনো প্রিকশন নেই না, আগে থেকে কিছু অ্যালার্ট হই না বলে মনে হয় বিবাহিত জীবন অনেক সময় আমাদের সুখের হয় না। কেন হয় না সেটা জ্যোতিষীয় পরামর্শ কি বলছে, জ্যোতিষীয় দিক থেকে আঙ্গিক থেকে, জ্যোতিষীয় আঙ্গিক থেকে সেটা কি বলছেন, অবশ্যই সেই ব্যক্তিত্বকে যখন আমরা পেয়েছি আমরা জেনে নেব। শ্রী জগন্নাথ মুখার্জি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সরাসরি তার কাছে চলে যাব। স্যার আপনাকে অনুষ্ঠানের স্বাগত। নমস্কার। প্রথমে আমরা বললাম আমরা জীবনে কিছু ভুল করে ফেলি, সেই ভুলের খেসারত মনে হয় পরে দিতে হয়, যেটা না কিছু করার থাকে না, যদিও কিছু করার থাকে সেটা অনেকটা টাইম লাগে, সময় লাগে, অনেকটা সময় বয়ে চলে যায় নদীর স্রোতের মতন। স্যার সেটাই আপনার কাছে জিজ্ঞাসা রাখবো, এই যে বিবাহিত জীবন, দুটো মানে পরিবারকে একত্রিত করা বা দুটো একটা সামাজিক বন্ধন, যেটা বিবাহ যেটাকে বলে, বিবাহ কথাটি যেটা বলে শব্দটি, তা সেই বিবাহের জায়গাটা অনেক সময় কি হয় যে আমাদের মনের মতো হয় না, বা দুজনের সুখী লাইফ যেটাকে সুখী দাম্পত্য জীবন সেই জায়গাটাকে তৈরি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, দুজন দুজনকে দেখলে একটা ভীষণ মানে মানে কি রাগ হয়, অশান্তি হয়, মানে এতটা রাগ অশান্তির জেরে মানে একটা খারাপ পজিশনে চলে যায়। সেটা নিয়ে স্যার আজকে আমরা জানবো কি কি কম্বিনেশন থাকলে জ্যোতিষীয় মতামতে আপনি কি বলবেন, গ্রহগত কি কি কানেকশন থাকলে এই এই সমস্যাগুলো আমাদের লাইফে আসতে পারে। একদম, পঞ্চম ভাবে যদি পাপগ্রহ থাকে, পঞ্চম ভাবে পাপগ্রহ, তৃতীয় ভাবে অন্যান্য পাপগ্রহ, এগুলো সম্বন্ধ যুক্ত হলে তখন দেখা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো হয় না। সপ্তম ভাবে সেক্ষেত্রে পাপগ্রহ জুড়ে গেলে আরো সমস্যা বেড়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না। শুক্র মঙ্গল রাহু এরা লগ্নের দ্বাদশে যদি কারোর জন্ম ছকে থাকে, নেগেটিভ অবস্থান করে, সেক্ষেত্রে দেখা যায় যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক এগুলোকে নিয়ে এসে দেয়, যার ফলে কি হয় বিবাহিত জীবন একটা বিষময় পরিস্থিতির তৈরি হয়, যার ফলে বিবাহিত জীবনের ঝঞ্ঝাট অশান্তি ক্রমশ দিন পর দিন এগুলো কিন্তু বেড়ে যায়, যেখান থেকে কিন্তু অনেক সময় ব্যাক করে আসা সম্ভব হয় না, ফলস্বরূপ ডিভোর্স বা সেপারেশন এগুলো চলে আসে। এর জন্য প্রতিটা গ্রহেরই কম বেশি ভূমিকা আছে, বিগত এপিসোডে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা গ্রহই কম বেশি কিন্তু নেগেটিভ থাকলে কম বেশি এই বিষয়ে সমস্যা করায়। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অন্য কারোর প্রবেশ বা তৃতীয় ব্যক্তির প্রবেশ, এটাও গ্রহ ছকে যদি ভুল কম্বিনেশন থাকে জন্ম ছকে, সেক্ষেত্রে কিন্তু এই তৃতীয় ব্যক্তি এসে সংসারে কিন্তু একটা বিচ্ছিন্নতার সৃষ্টি করে, সেখানে দেখা যায় যে বহু সমস্যার সৃষ্টি হয়, এমনকি সুখের সংসার এটা কিন্তু ভেঙে যায় ওই এই কারণেই, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এই কারণেই কিন্তু বেশিরভাগ সুখের সংসারই কিন্তু দেখা যায় যে ভেঙে যাচ্ছে।
এগুলো গ্রহগত বিড়ম্বনা থেকে যেহেতু হয়, সে কারণে গ্রহ প্রতিকার করা এটা কিন্তু সব থেকে খুব জরুরি। এবং বর্তমান সময়টা, এই সময়টা বিবাহের উপযুক্ত মাস, এই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এগুলো বিবাহ উপযুক্ত মাস। এই বিবাহ কাদের ভালো হয়, যাদের ধরুন সপ্তমপতি শুভ রয়েছে, সপ্তম ভাবে শুভ গ্রহ বলবান হয়ে মিত্র ক্ষেত্রে বসে রয়েছে, সেক্ষেত্রে তাদের দেখা যায় সুখী বিবাহিত জীবন চলে, খুব সুন্দরভাবে চলে। এবং যদি গোচরে খারাপ গ্রহ কখনো আসে এবং জন্মছকেও যদি অশুভ কোনো গ্রহ কানেকশন থাকে, তখন কিন্তু সাময়িক সময়ের জন্য ভুল পথে চলে যাওয়া এই জিনিসটাও কিন্তু দেখা যায়, যে খুব অল্প সময়ের জন্য ভুল করে ভুল পথে পা বাড়ানো, যেখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি হওয়া, সেখান থেকে স্বামী স্ত্রী পরস্পর একটা তিক্ততার সৃষ্টি, আবার কিছুদিনের মধ্যে বিষয়টা নিজেরাই আপোষে সুন্দরভাবে মিটিয়ে নিলেন বা নিজের ভুল নিজে বুঝতে পারলেন, বুঝতে পেরে সেই অবস্থান থেকে সরে আসা, সংসারে মন দেওয়া, এই জিনিসটাও হতে দেখেছি। এটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হতে দেখেছি, যে অনেক সময় গ্রহ কারণে হয়ে যায় ভুল, এটাকে ভুলই বলা চলে। এটা কিন্তু এই যে ভুলগুলো, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, যে ডিভোর্সের দিকে চলে গেল বা এরকম না, বহু দেখেছি যে আবার নিজের ভুল বুঝতে পেরে স্বামী স্ত্রী যথাযথ সংসারে মনোনিবেশ করছেন এবং পরবর্তী লাইফ তারা খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। এটা কিন্তু চেম্বারে বহু এরকম মানুষজন দেখেছি, যারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন কোনো এক সময়ে হয়েছিলেন, তারা কিন্তু বর্তমানে খুব ভালো রয়েছেন। এখন এই যে 1431 সাল পড়েছে, এই সালটা সব থেকে শুভ সাল এবং বিবাহের উপযুক্ত সময়। এই বিবাহ উপযুক্ত সময়ে, বিবাহ উপযুক্ত সালে যারাই বিবাহ করবেন, তারা তো অবশ্যই জটক বিচার করে, গ্রহ দোষ যদি থাকে জন্মছকে, মাঙ্গলিক দোষ যদি জন্মছকে বাজেভাবে থাকে, তাহলে অবশ্যই সেই মাঙ্গলিক দোষের যথাযথ খণ্ডন করে সপ্তমপতির অবস্থান দেখাটাও খুব জরুরি। সপ্তম ভাবে যদি পাপগ্রহ বসে থাকে, বিশেষত শনি কেতু এই সমস্ত অশুভ গ্রহ বসে থাকে, তাহলে জানবেন বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান যথাসম্ভব করাতেই হবে। যদি না করান, তাহলে কিন্তু অনিবার্য যে বিবাহ পরবর্তী জীবন সুখের হবে না, যেটা নিয়ে বিগত দুদিন ধরে আলোচনা করছি। এই বিবাহিত জীবন কিন্তু সুখের হওয়া সম্ভব হয় একমাত্র তখনই যখন নিজেরা সচেতন ভাবে জন্মছকটাকে পর্যালোচনা করিয়ে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগিয়ে যাবেন, তখনই কিন্তু জানবেন যে বিবাহিত জীবন সুন্দরভাবে কিন্তু সফলতা লাভ করে। এবং এই বিবাহ যে মাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পঞ্জিকা বিহিত বা শাস্ত্রবিহিত মাসগুলোতেই বিবাহ কার্য সম্পাদন করলে সব থেকে শুভ হয়। পঞ্জিকাতে যে সমস্ত মাস নিষিদ্ধ রয়েছে বিবাহের জন্য, সেই সব মাসে বিবাহ কিন্তু নিষিদ্ধ, এবং ওই সব মাসে বিবাহ হলে কিন্তু দেখা গেছে সমস্যার সৃষ্টি হয়। প্রথম দিকে হয়তো ভালো যায়, পরবর্তীকালে কিন্তু বিবাহ, বিবাহিত জীবন সুখের হয় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। শুধু অন্য সম্পর্কে জড়িয়ে পড়া বা কোনো ধরনের দাম্পত্য কলহ এটাই সর্বশেষ নয়, অনেক সময় দেখা যায় বিয়ের পরে, বিয়ের আগে ভালো আয় উন্নতি হচ্ছিল সংসারে, বিয়ের পরে হঠাৎ করে আয় উন্নতিটা কমে গেল, টাকা পয়সা যেভাবে রোজগার করছিলেন, যেভাবে সঞ্চয় করছিলেন, সেইভাবে সঞ্চয় করে রাখতে পারছেন না, সংসারে একটা নিত্য নতুন অভাব দেখা দিচ্ছে, বিবাহের পরে হঠাৎ করে এই জিনিসটা এসে গেল। এটা অনেকের ক্ষেত্রেই দেখবেন, যদি খেয়াল করেন দেখতে পাবেন এরকমও বহু সংসার রয়েছে। সেখানে আবার দেখা যায় স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করেও সেই সংসার সেইভাবে কিন্তু সামাল দিতে পারছেন না, আর্থিক সমৃদ্ধি কিছুতেই আসছে না, সংসারে অর্থনৈতিক সঞ্চয় বলে সেভাবে আসছে না, যার ফলে
কিছু একটা তিক্ততা সৃষ্টি হচ্ছে এবং সংসারে সেটাও একটা অশান্তি হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে সংসারে সাংসারিক অশান্তির যাবতীয় যা কারণগুলো, এগুলো কিন্তু সবটাই আপনার হাতের রেখায়, হস্তরেখায় এবং জন্মছকের মধ্যে রয়েছে। যাদের জন্মছক নেই বা জন্ম তারিখ সময় জানেন না, তাদের জন্য তাদের হাত, হাতের রেখায় হুবহু বলা যায় যে জন্ম তারিখ সময় না থাকলেও যে কখন আপনার সুন্দরভাবে বিয়ে হবে, কখন আপনি আদৌ সেই বিয়ে টিকবে কিনা বা বিবাহিত জীবন সুখের হবে কিনা, এগুলো প্রতিটা জিনিস হস্তরেখার মাধ্যমে কিন্তু নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। এবার যারা জন্মছক দেখাতে পারছেন না জন্ম তারিখ সময়ের অভাবে, জানা নেই, তারা অবশ্যই হাত দেখিয়ে নেবেন। হাত দেখিয়ে মিলিয়ে যারা শাস্ত্র মতে বিয়ে করবেন তাদের জন্য ভালো, জীবনে বিবাহিত জীবন ভালো যেতে আরম্ভ করবে। আর হটকারিতা করে বিবাহ করলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয়, আর বিশেষত লাভ রিলেশনের ক্ষেত্রে দেখেছি খুব সিরিয়াসলি বুঝে যদি না এগোনো যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে, সব ডিভোর্স হয় এমনটা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাভ রিলেশনে যে বিয়েগুলো হয় ওগুলো টেকে না। তার কারণ একটাই, এগুলো গ্রহগত একটা বড় ভূমিকা পালন করে। কারণ বিবাহ মানে কি, সমস্ত বিষয়গুলোই দেখতে হয়, জটক বিচার যখন হয় সে জনিকূট বর্ষকূট এগুলো সমস্ত গুলো বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু সেই বিষয়ে বলা হয় যে এটা আপনারা করুন, করলে সেইভাবে ভালো হবে, এই পাত্র বা পাত্রী আপনার জন্য শুভ, বিবাহ উপযুক্ত, সেইখানে আপনারা বিয়ের জন্য তৈরি হন, সেটা ঠিক আছে। সেগুলো কিন্তু একমাত্র দেখে বলা সম্ভব, জ্যোতিষশাস্ত্র মতে সেইভাবে যদি এগোনো যায় জীবন কিন্তু সুখের হবে। এবং দেখতে হবে যারা পূর্বে থেকে হয়তো কিছু করিয়েছেন, যেমন ধরুন মঙ্গল, অনেকে বলেন যে আমার ছেলে বা মেয়ের মাঙ্গলিক দোষ তো ছিল, আমরা তো আগে কাটিয়েছি, তারপরেও বিয়ের পরে কেন তাদের সংসার অশান্তিপূর্ণ বা কেন বিচ্ছেদের দিকে যাচ্ছে, এরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট আসেন যারা বলেন যে আগে তো কাটিয়েছি। এবার যখন তাদের জানতে চাওয়া হয় যে আপনারা কি পদ্ধতিতে কাটিয়েছেন বা কি প্রকারের মাঙ্গলিক দোষ ছিল জন্মছকে, তখন কিন্তু তারা সেইভাবে সঠিক তথ্যটা দিতে পারেন না যে কি মাঙ্গলিক ছিল বা কি বিষয়, কি কাটাতে বলেছেন কেউ, হয়তো উনি কাটিয়েছেন, অনেকে বলছেন যে নিজেরা বাড়িতে করে নিয়েছি, ঠাকুরমশাই যেভাবে বলে দিয়েছে ওইভাবে করে নিয়েছি, ওইভাবে কিন্তু কাটে না। এগুলো কিন্তু জন্মছক দেখে প্রপারলি অ্যানালাইসিস করে যার যেইভাবে কাটালে কাটবে সেই সিস্টেমে কিন্তু কাটাতে হয়। মাঙ্গলিক থাকলে বগলা প্রয়োগ করে কাটান হয়, অনেকে শিবলিঙ্গের সঙ্গে বিবাহ বা মালা বদল করে কাটানোর রীতি আছে, কুম্ভ বিবাহের রীতি আছে, কলা গাছের সঙ্গে বিবাহের রীতি আছে, এই ধরনের অনেকগুলো রীতি রেওয়াজ রয়েছে যেগুলো মাঙ্গলিক দোষ কাটানোর জন্য বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান করে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই দোষগুলোকে খণ্ডন করা হয়। তাহলেই কিন্তু একটা বিবাহিত জীবন জানবেন সুখের হবে। আর বুদ্ধি মন এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে চন্দ্র এবং বুধ নিয়ন্ত্রণ করে। চন্দ্র এবং বুধ জন্মছকে যদি দুর্বল হয় বা অশুভ হয়, একাধিক সম্পর্কে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়া, বুদ্ধির ভুল করে সেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়া, সেই সম্পর্ক জন্য কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে সংসারে, এইটা চন্দ্রবোধের কারণে বিশেষত দেখা যায় বেশি হয়। যেহেতু মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র আর বুদ্ধি নিয়ন্ত্রণ করে বুধ, এই দুটো গ্রহ, বুদ্ধি করে যদি কেউ চলেন তাহলে তার ভুল হওয়ার পরিমাণটা কম হয়, ভুল হয় না বলবো না, ভুলটা হয় কিন্তু পরিমাণে কম হয়। আর যদি নির্বুদ্ধিতার মতো বা ভুলভাবে মনের আবেগে চলেন অনেকে, সেক্ষেত্রে জানবেন চন্দ্রবোধ দুর্বল রয়েছে, যার জন্য কিন্তু ভুল ডিসিশন হয়ে যায়, ভুল পদক্ষেপ নেওয়া হয়ে যায়।
এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধানই একমাত্র রাস্তা। এবং এক্ষেত্রে যে সবসময় সবাই যে হেভি প্রতিকার করাতে পারবেন তা তো নয়, তার জন্য কিন্তু টোটকা নিয়ম বিধি এগুলো পালন করলেও কিন্তু অনেক উপকার হয়, সংসারে শান্তি আসে, উন্নতি হয়, সুখের হয় সংসার, সেটাও করলে কিন্তু ভালো। সেটাই, সেইভাবেই কিন্তু স্যার আপনাদেরকে বলছেন খুব সুন্দরভাবে যে কি করলে ভালো হয়, কিভাবে আমাদের একটা সুখী জীবন, যাকে বলে সুখ শান্তি সমৃদ্ধি যেমন আমাদের সঙ্গে থাকবে, তার সঙ্গে একজন সুখী দাম্পত্য জীবন কিভাবে আমরা পাবো, সেটাই কিন্তু তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। তার কারণ অনেক কিছু আমরা জীবনে ভুল করে ফেলি, এই ভুলটা করবেন না, তার আগে কিভাবে মানে বিবাহের আগে কি কি প্রিকশন নিতে হবে, কি কি করলে ভালো হয়, বা জটুক বিচার সবকিছুই কিন্তু তিনি সেইভাবেই জানিয়ে দিলেন যে এই এই করলে কিন্তু আপনার জীবনে একটা সেই মানে অসুখী জীবন, যেটাকে বলে আনহ্যাপি লাইফ, সেটা যেন কোনোভাবে আপনার জীবনকে গ্রাস না করে, সেটাই তিনি বলে দিলেন। এবার আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন আমি সেটা অবশ্যই জানাবো। তার নিজস্ব চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি, রাজপুর চৌহাটি মোড়, যেটা হলো প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে মাত্র আপনার 15 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছাতে, সেটা আপনার চলে আসতে পাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা বন্ধুরা পাচ্ছেন, যেটা হাঁটা পথে মাত্র 1 মিনিট, সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিট এই চেম্বারে পৌঁছাতে। এবার কি কি বার সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, এছাড়া আপনারা পাচ্ছেন জয়নগর, এটাও খুব পপুলার একটি জায়গা জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং দমদম শিথিল মোড়ে আপনারা পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টা, যেটা আপনাদের কাছে দমদমটা একটা সেন্ট্রাল জায়গা, যেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পাচ্ছেন, বনগাঁ, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, দুর্গানগর, বিরাটি এবং ক্যান্টনমেন্ট, এগুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন, এছাড়া মেন লাইন থেকেও আসতে পাচ্ছেন, ব্যারাকপুর থেকে আসতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু এই দমদম জায়গাটিতে আসতে পাচ্ছেন, এছাড়া দক্ষিণেশ্বর, ডানলপে বন্ধুরাও আসতে পাচ্ছেন, এছাড়া বাগুইহাটি, কেষ্টপুর, সবকিছুরই মাঝখানে কিন্তু এই দমদম শিথিল মোড়, এখানে আপনারা চলে আসবেন অবশ্যই। এবং আরেকটি জায়গা দুর্গাপুর, প্রত্যেক মাসে বৃহস্পতিবার তিনি থাকছেন, মাসে একবার করে বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, এছাড়াও আপনারা বহরমপুরে পাচ্ছেন। আমি ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, যেটি আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, লাল বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে, বা কন্ট্যাক্ট নাম্বার, বা হেল্পিং নাম্বার, বা যোগাযোগ নাম্বার বলে যেটি রয়েছে, সেটি হলো 9051200976। আর বন্ধুরা অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন, অনেকটা সময় নিয়ে আসবেন, তখন অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, কিভাবে ভালো থাকা যায় সব কিছু তিনি ব্যাখ্যা করে দেবেন, প্রতিকার দিতে হলে সেটার প্রতিকার দিয়ে দেবেন, যেই প্রতিকার কিন্তু নিলে আপনি আপনার লাইফ টাইম যেটাকে বলে সেই মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকবেন। এখন সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা, আপনাদের আসতে হবে, ফোন নাম্বারটাকে কাজে লাগাতে হবে, যাতে এই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের মতন করে যে কোনো জায়গায় আপনারা চলে আসুন, যেই যেই জায়গা তিনি চেম্বার রেখেছেন, আরও নতুন নতুন অনেক চেম্বার আপনারা পাবেন, সেটা আমরা সামনেই ডিক্লেয়ার করব, সেটা অবশ্যই জানাবো। স্যার আমরা আবার একটু আলোচনায় ফিরবো। শুক্র মঙ্গল যদি জন্মছকে শুভ থাকে, যদি 6-8-12 ঘরে না থাকে, 6-8-12 ঘরটা জ্যোতিষমতে দুস্থান, সেখানে যদি শুক্র মঙ্গলের অবস্থান না হয় তাহলে জানবেন বিবাহিত জীবন সুখের হয়। আর বিবাহ স্থির করার সময় একটু খেয়াল রাখতে হবে, অমাবস্যা তিথি এই তিথি কিন্তু ভালো নয়, বৃষ্টিভদ্রা, রিক্তা এই যোগগুলো কিন্তু ভালো নয়, এতে কিন্তু শাস্ত্রে বিবাহ সম্পূর্ণ নিষেধ। এছাড়াও বৃষ্টিকরণ, শকুনিকরণ, চতুষ্পাদকরণ, নাককরণ, কিন্তুঘ্নকরণ এই করণগুলো দেখতে হয়, এই করণগুলোতে যদি বিবাহ হয় তাহলেও জানবেন বিবাহ কিন্তু সুখের হয় না, সেই বিবাহ কিন্তু প্রচণ্ড সমস্যা সম্পন্ন হয়, এবং ব্যতিপাত, পরিক যোগ, অতিগণ্ড যোগ, ব্যাঘাত যোগ, হর্ষণ যোগ, শূল যোগ এই সমস্ত নেগেটিভ যোগগুলোতে যাদের বিয়ে হয়
তাদেরও জানবেন কিন্তু এই ডিভোর্স বা সেপারেশন, বিবাহ বিচ্ছেদ যাই বলেন না কেন, এগুলোর পরিমাণ বেশি হয়। সুতরাং বিবাহ দিন স্থির করাটা খুব জরুরি। সেক্ষেত্রে অবশ্যই, অতি অবশ্যই পঞ্জিকা দেখে শাস্ত্রসম্মত দিনে বিবাহ স্থির করা ভালো। হ্যাঁ, সোমবারে কিন্তু বিবাহের জন্য খুব ভালো, শুক্রবার বিবাহের জন্য ভালো, বিশেষত শনিবারটাকে বিবাহের জন্য না ব্যবহার করাই ভালো, বাদ বাকি সমস্ত দিনগুলোই কম বেশি প্রশস্ত। শনিবারটা অত ভালো হয় না, যদিও গর্গমুনির মতে রাত্রে বার দোষ হয় না, কিন্তু তবু চেষ্টা করতে হবে ভালো দিন দেখে বিবাহ দিন নির্ধারণ করার জন্য চেষ্টা করতে হবে সকলকে। আরেকটা জিনিস বলবো, যারা বিবাহে বাধা পাচ্ছেন, বিবাহতে গিয়ে বাধা আসছে যাদের, তারা বিশেষত একটু একটা মাটির মালসা বা পাত্রের মধ্যে জল ভরে সেখানে একটা বোটা সমেত পান পাতা আর কাঁচা হলুদ একটু বেটে নিয়ে ওটা ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রে, মানে সোমবার রাত্রে যদি ওটা ভিজিয়ে রাখেন, পরের দিন অর্থাৎ মঙ্গলবারে স্নান করার সময় ওই হলুদ জলটা স্নানের জলে মিশিয়ে যদি স্নান করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ধরনের আপনার বিবাহে বাধার ক্ষেত্রে ভালো উপকার দেবে। বিবাহ যোগাযোগ আসছে না, এসেও কেটে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই হলুদ জলে স্নান, এটা আপনারা মঙ্গলবার করে যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়া আরেকটি বিশেষ টোটকা রয়েছে, সেটা হচ্ছে আপনারা বট পাতার মধ্যে লাল চন্দন আর সিঁদুর দিয়ে, লাল চন্দন এবং সিঁদুর দিয়ে লিখতে হবে ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, মঙ্গলের যেটা বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এইটা লিখে এইবার ওটা 28 বার লিখতে হবে একটা বট পাতার মধ্যে, ছোট ছোট করে লিখতে হবে একদম আসনে বসে পবিত্র ভাবে। এবং একটা তামার পাত্র, তামার টাট পাওয়া যায় দশকর্মার দোকানে, ওই তামার টাট নিতে হবে, ওইটার মধ্যে 7টা রক্তকরবী ফুল, এখন দেখবেন অনেক রক্তকরবী ফুল পাওয়া যায়, রক্তকরবী ফুল 7টা এটা নিতে হবে, নিয়ে একটা ওর সঙ্গে একটু গুড়ের বাতাসা এটা দিয়ে বট গাছের গোড়ায় মঙ্গলবারে রেখে দিয়ে আসতে হবে, ভোরবেলা রেখে আসতে হবে। সব থেকে শুভই বিবাহ বাধা কাটার জন্য এটা করে দেখুন, টোটকাতে ভালো ফল অনেক সময় এসে যায়, ভালো হবে, উপকার পাবেন। এছাড়াও যাদের ধরুন বিবাহ সম্বন্ধ আসছে কিন্তু মনের মতো হচ্ছে না, আপনারা নিজেরা ছেড়ে দিচ্ছেন, তারা কিন্তু আগে দেখিয়ে নেবেন যে তাদের বিবাহটা আদৌ যোগাযোগটা আর কি, বিবাহ যোগাযোগটা আদৌ কোন মারফত আসবে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আসবে, নাকি ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আপনাদের বিয়ে হবে, নাকি কোনো ঘটক মারফত বিয়ে হবে, নাকি কোনো আত্মীয় পরিজন সূত্রে তারা খবর দেবে সেইভাবে বিয়ে হবে, এটা আগে জন্মছক দেখে দেখিয়ে নেবেন, নইলে অযথা আপনাদের সময় নষ্ট হবে। কিন্তু দেখিয়ে নিলে আপনারা নির্দিষ্ট হয়ে গেলেন যে না, যার ধরুন প্রিন্ট মিডিয়া থেকে সম্বন্ধ আসার যুগ, তিনি খবরে কাগজে বিজ্ঞাপন দিলেন, নির্দিষ্ট শুভ তিথি মেনে সেই তিথিতে বিজ্ঞাপন দিলেন, দেখবেন আপনার বিবাহ সম্পর্ক যোগাযোগ এক চান্সে হয়ে যাবে, বারবার হয়রান হতে হবে না, মনের মতো সম্বন্ধ আসবে। সেক্ষেত্রে যার ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে হবে সেটা দেখিয়ে নিতে হবে জন্মছক, জন্মছক দেখেই এটা বলা সম্ভব, এবং জন্মছক না থাকলেও হস্তরেখা দেখেও বিচার করে বলে দেওয়া সম্ভব যে কোন সময়ে বিবাহ যোগাযোগ কোন কিভাবে আসবে, কবে হবে, এটা একদম পার্টিকুলার ডেট বলা সম্ভব যে এই দিনের মধ্যে বিবাহ হয়ে যাবে। এর জন্য আপনাদের যোগাযোগ করে দেখাতে হবে, না জন্মছক দেখালে, না হাত দেখালে, শুধু আপনারা ধরুন ইউটিউবের যুগ এখন, টিভিতে বা মিডিয়ায় ফোন করে জেনে নিলাম, সেক্ষেত্রে কিন্তু বাধা থেকে যাবে, কাটতে দেরি হবে।
একদম, আমরা সেই বিষয়ে আরো আলোচনা করব পরবর্তী এপিসোডে অবশ্যই, তার কারণ তিনি কিন্তু সেইভাবে আপনাদের আরো সুন্দরভাবে ব্যক্ত করবেন। একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো সোম থেকে শনিবার, আপনারা অনুষ্ঠানটা দেখছেন সকাল 10:35, এছাড়া রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও কিন্তু লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার 6টায় যেমন দেখতে পাচ্ছেন সন্ধ্যে 6টায়, এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।